ল নম্বর 7, উইন থ্রু ইউর অ্যাকশনস নট থ্রু ইউর আর্গুমেন্টস। মানে নিজের কাজ দ্বারা জয়ী হন নাকি তর্কের দ্বারা। কিছু মুহূর্তের জন্য হয়তো আপনার মনে হতে পারে যে মনে হয় আমি জিতে যাচ্ছি বা হয়তো আমি জিতে যাব, বাট মনে রাখবেন যে এই জিতের কোনো ভ্যালু নেই যদি সেই জিতকে আপনি তর্কের দ্বারা পেয়েছেন। যতই আপনি তর্কের দ্বারা জেতার চেষ্টা করবেন ততই আপনি নিজের শত্রু তৈরি করবেন। তর্ক শুধুমাত্র সময়ের অপচয় করায়, ফল প্রদান করে না, আর যদিও বা কোনো ফল দেয় তো সেটি আপনাকে জেতায় কম বরং আরও বেশি বিপদে ফেলে। বি আর আম্বেদকর একজন লোয়ার ক্লাস পরিবারে জন্ম এক দরিদ্র ছেলে ছিল। মনে অনেক স্বপ্ন ছিল, বড় কিছু করার ইন্সপিরেশন ছিল, কিন্তু সমাজ তাকে তার এই স্বপ্নকে পূরণ করতে বাধা দিত। এই সময় ভারতে দলিত প্রথা পিকে ছিল, আর দলিত হওয়ার মানে মনে করা হতো অচ্ছুত হওয়া, যা সত্যিই খুবই পেইনফুল ছিল সেই সময়ে। সেই সময় বহু দলিত ব্যক্তি মনে করতেন যে এতে আমারই বা কী দোষ যদি ভগবান আমাকে দলিত পরিবারে জন্ম দেয়। বাট বি আর আম্বেদকর সেই কোটি কোটি দলিতের মধ্যে একজন ছিলেন যিনি কোনোদিনই এই ব্যাপারটিকে এবং নিজের অধিকারকে পাওয়ার জন্য কারো সাথে তর্ক করেনি, কাউকে ফোর্সও করেনি। তিনি নিজেকে মহান তৈরি করলেন, ম্যাথামেটিক্স ইকোনমিক্সে বড় বড় ডিগ্রি অর্জন করলেন এবং নিজেকে প্রুফ করলেন, এবং ফাইনালি ভারতের সংবিধান তৈরিতে এক বড় ভূমিকা পালন করলেন এবং সেই সকল দলিত পরিবারকেও ন্যায় পাইয়ে দিলেন। চাইলে তিনিও লড়াই ঝগড়া করতে পারতেন, অভিযান শুরু করতে পারতেন, কিন্তু না, তিনি চুপচাপ কেবল নিজের অ্যাকশনে ফোকাস রেখে কাজ করলেন। তো মনে রাখবেন যে তর্ক ঝগড়া লড়াই করে কোনোদিনই নিজের এনার্জিকে নষ্ট করা যাবে না। নিজের প্রাণশক্তিকে সঞ্চয় করে রাখুন এবং সম্পূর্ণভাবে সেই শক্তিকে এমন জায়গায় কাজে লাগান যেখানে আপনার সফলতা একদম সুনিশ্চিত। মুখ দিয়ে নয় বরং নিজের অ্যাকশন দ্বারা লোকেদেরকে দেখিয়ে দিন। লোকেদেরকে বলে বোঝানোর দরকার নেই, লোকেদেরকে করে বুঝিয়ে দিন। আপনার কাজ চিৎকার করে লোকেদেরকে বুঝিয়ে দেবে। মনে রাখবেন, যখন আপনি কোনো কাজকে করতে যাবেন তখন লোকেরা আপনাকে বলবে যে তুই এই কাজ করতে পারবি না, তোর মধ্যে তো সেই কোয়ালিটিই নেই। আপনি জানেন যে আপনি পারবেন, কেবল আপনিই পারবেন, কিন্তু তবুও লোকেরা আপনাকে বাধা দেবে। বাট আপনার মন জানে যে আপনি তা করতে পারবেন। তো ব্যাস, এই মনের কথাকে শুনুন আর নিজের সম্পূর্ণ এনার্জিকে লাগিয়ে দিন সেই কাজে। কাউকে কোনো কিছু বলার বা বোঝানোর দরকার নেই, রেজাল্ট দ্বারা লোককে বুঝিয়ে দিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।